ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ফরজ নামাজের সময় মুয়াজ্জিন যে ইকামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ, ক্বাদ ক্বামতিস সালাহ, ক্বাদ ক্বামতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কি মুয়াজ্জিনের সাথে মিলিতে হবে? আপনাকে হট না, আপনাকে মিলিতে হবে না। মুয়াজ্জিন নামাজের ইকামত দিচ্ছে, আপনি নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবেন, বসা থাকলে দাঁড়াই পড়বেন, দাঁড়ানো থাকলে কাতার সিধে করবেন, দাঁড়ানো থাকলে কাতার সিধে থাকবেন, সামনের কাতার খালি হলে সেখানে চলে যাবেন, যদি সামনের কাতারে বেশি গিজ গিজ হয় পিছনের কাতারে চলে আসবেন। এগুলি সবগুলো একামতে সালাত, ইমামে তারপরে আবার স্মরণ করা, এদের সফু সুফু হকুম ফইন্না তাসবিহাতাস সুবুহ মিন ইকামতিস সালাত, আবার সারায়ণ গে সৌ 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 তাহাজু বাইনা মানাকিবুকুম, এগুলো আকিমু সুফুফাকুম, এই যে ওসদুল খালাল, এই যে ইমামে এইরকম বিভিন্ন বর্ণনা ২৩টি থেকে ২৪টি শব্দ আছে, ইমামে আবার স্মরণ করাই দেয়। তো এই কথাগুলো আপনাকে অনুধাবন করতে হবে, এবং নামাজের জন্য কাতার সিদ্ধে হওয়া, কাতার সিদ্ধে করা, প্রথম কাতারে যে সওয়াব যদি সবাই জানতো, লাস্তাহামু, সেখানে লটারির ব্যবস্থা হতো, কে আগের কাতারে যাবে, কে পরের কাতারে যাবে, অর্থাৎ সবাই আগের কাতারে যাইতে চাইত। সুতরাং এখানে আপনাকে ইমামের সাথে হট মিলাইতে হবে না, ইমামের যেইটা বলে এটা করতে হবে না, আপনাকে কী করতে হবে, এটা যে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়রা।